ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াইফ জারি। ফ্রেন্ডস, আমি আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটা নতুন রেসিপি। রেসিপি বলতে ফুলকপির ওপর। তো রোজকার বেসিসে আমরা ফুলকপি খেতে খেতে হাঁপিয়ে উঠি, একই তরকারি ঝোল বা আমরা মাছের মধ্যে দিই। তো সেই সূত্রে আজকে আমি একটু আলাদা করে ফুলকপিটা রান্না করব। শীতকালে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে, কারণ শীতকালের ফুলকপির টেস্ট আর গ্রীষ্মকালের বা অন্য যে কোনো সিজনের ফুলকপির টেস্ট অতটা ভালো থাকে না। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, নিউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে হিট করবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনারা প্রথমেই দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা তাড়াতাড়ি করে দেখে নিই কী করে আমরা চটজলদি এই সুন্দর রেসিপিটা করতে পারি। বন্ধুরা, ফুলকপি রেজালা বানাতে আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস লাগছে ফুলকপি। ফুলকপিটা আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে করে নোংরাগুলো বেরিয়ে যায়। এছাড়া আমাদের লাগছে গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, রেড চিলি পাউডার, কাজু বাদাম আর কিশমিস বাটা। মোটামুটি এক ছোটো বাটির এক বাটির মতন আমাদের কাজু বাদাম লাগবে। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ বাটা, আদা মোটামুটি হাফ ইঞ্চি মতন। এখানে নিয়েছি আমি নারকলের দুধ ওই ছোটো বাটির এক বাটি মতন, দুটো কাঁচা লঙ্কা, বাটার, চিজ, একটু গুড়। আমি চিনির জায়গায় এখানে একটু গুড় ইউজ করছি, যেহেতু শীতকাল আমি গুড়টাই প্রেফার করি। ফ্রেন্ডস, তো আমি এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো আমি রান্নাটা বেসিক্যালি সর্ষের তেলেই করব। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, বড় চামচের দু চামচের মতন সর্ষের তেল আমি এখানে ইউজ করছি। সর্ষের তেল প্রায় গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমরা ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, কেন কি আমরা যখন মশলার মধ্যে কষাবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেদ্ধ হওয়ার অপেক্ষা করব না। তাই আগেই আমরা যখন ভাজবো ভালো করে এটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটা দেখে নিতে হবে, তাই আমরা ফুলকপিগুলোকে ঢেকে ভাজবো। ভালো করে লাল লাল করে একদম ভেজে নিতে হবে, প্লাস দেখতে হবে ভিতরটা ভালো করে একদম রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব ফুলকপিগুলো ভাজা হয়েছে কি না। তো দেখতে পাচ্ছি আমরা কালার চেঞ্জ হয়ে গেছে ফুলকপি, আর সুন্দর করে ভাজাও হয়ে গেছে। তো ফুলকপির মধ্যে ভিটামিন সি, কে, ই প্রচুর পরিমাণে রয়েছে, যা আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ক্যান্সার বলতে এখন ব্রেস্ট, কোলন, লিভার, লাং, নানান ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও যারা ওয়েট লস করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফুলকপি খুব ভালো একটি খাদ্য। তবে আমার এই রেসিপিটির ক্ষেত্রে আমি এখানে কাজু বাদাম, নারকলের দুধ, প্রচণ্ড হাই ফ্যাট জাতীয় খাদ্য ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়েট লসের কোনো জায়গা নেই। বাটারও ইউজ করেছি, কিন্তু শুধুমাত্র যদি আমরা ফুলকপির কথায় আসি সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এছাড়াও কিডনির সমস্যায় ভুগছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু ফুলকপি একটা খুবই ভালো খাদ্য। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন এবার আমি ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমি এখানে একটা বড় মাপের পেঁয়াজ পেস্ট করে রেখেছি। আমরা ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা কালার চেঞ্জ করছে। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব আধ ইঞ্চি মতন আদা আর তিনটে কাঁচা লঙ্কা বাটা। তবে এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন। আমি এখানে ছোট্ট একটা ফুলকপি ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আমি ইউজ করছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি যে মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা কিছুটা জল দিয়ে নেব। মশলা যখন কষাবেন তখন যদি তেল ছাড়তে শুরু করে তখন অল্প করে জল দিয়ে আরেকবার কষাবেন, তাতে খেতে ভালো হয়, মানে গ্রেভিটার টেস্ট আরও ভালো হয়। এবার আমি লবণ মিশিয়ে দিলাম, আধ চামচের মতন দিলাম। আমি এখানে লবণটার পরিমাণ কম দেব, কারণ রেজালা বলতে একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আমি একটু গুড় দিয়ে দিলাম। মিষ্টিটাও আপনাদের উপর নির্ভর করছে, আমি অল্প পরিমাণে দিয়েছি, যে যেরকম পরিমাণে মিষ্টি খাবেন। মোটামুটি অল্প পরিমাণে দিলেই টেস্ট ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ বাটা। কিশমিশ মোটামুটি 10-12 খানা কিশমিশ নিয়েছি, আর কাজু বাদাম এক বাটির মতন, কত বলবো, 500 গ্রাম এরকম। তো রেজালাটা পুরোপুরি যেহেতু কাজু বাদাম আর নারকলের দুধের ওপর নির্ভর করছে, তো এইটার পরিমাণটা একটু বেশি দেবো, তাহলে টেস্ট ভালো হয়, গ্রেভিটা আরও বেশি পরিমাণে হবে। আর চেষ্টা করবেন কাজু বাদামের পেস্টটাকে একদম স্মুথ বানাতে। আর একটু জল দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, কেন কাজু বাদাম খুব তাড়াতাড়ি স্টিকি হয়ে যাবে আর কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে, তো একটু জল মিশিয়ে ভালো করে নাড়তে থাকবেন। এবার একটু রেড চিলি পাউডার আমি এর সঙ্গে মিক্সড করে দিলাম, মোটামুটি 1/2 চামচের মতন আপনারা রেড চিলি পাউডার দিতে পারেন। তো বন্ধুরা, কাজু বাদামটা আমরা ভালো করে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেব। মিশে গেলে এরপরে আমরা অ্যাড করব ছোটো বাটির 1 বাটি মতন নারকলের দুধ। নারকলের দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু কাজু বাদাম বাটা অনেক সময় কড়াইয়ের নিচে লেগে যায় এবং টেস্টও খারাপ হয়ে যায়। অল্প একটু ফুটিয়ে নেব, তারপরে আমরা অল্প জল দিয়ে দেব, ছোটো বাটির 1 বাটি মতন জল দিয়ে দেব। এবার আমরা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা ফুলকপিগুলোকে রান্না হওয়ার জন্য ছেড়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ওপরে, আমি এমনিতেও আদার সঙ্গে বেটে নিয়েছিলাম। এবার আমি বাটার দিয়ে দিলাম। এখানে আমি ছোট একটা কিউব ইউজ করেছি,
তো সেই মতন আপনারা বাড়তিও কিছু দিতে পারেন বাটার। তো বন্ধুরা, আমাদের রেসিপিটি প্রায় কমপ্লিট। আমরা 5 মিনিট চাপা দিয়ে রাখবো, বেশিক্ষণ রাখবো না, তাতে অনেক সময় কাজু বাদামগুলো নিচে লেগে যেতে পারে। তো ফুলকপি যেহেতু আগে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, সেক্ষেত্রে বেশিক্ষণ আমাদের রান্না করতে লাগবে না। তো যাই হোক, রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরও খাওয়ান, নিজেরাও খান। আশা করি সবার খুব ভালো লাগবে, আর আমাকে কমেন্টস করেও জানান কেমন লাগলো। তো বন্ধুরা, আমাদের দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, ভালো রাখুন, আর ভালো ভালো খাবারও খান। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল ওয়াইভস ডায়েরি। তো টাটা ফ্রেন্ডস।